কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। নাশকতা সন্দেহে বিশেষ ক্ষমতা আইনে মামলা হলেও স্থানীয় জনপ্রতিনিধি আর সাধারণ মানুষের দাবি, রেলওয়ে ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই দুর্ঘটনা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী জানিয়েছেন, কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। গেল 17 মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি। চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে প্রায় 15 ঘন্টা। তবে এখনও এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পারেনি রেলওয়ে। এলাকাবাসীর দাবি, রেল লাইনের ফিস্ট প্লেট খুলে ফেলা ও দুর্বল কালভার্টের কারণে এই দুর্ঘটনা। নাশকতার সন্দেহে মামলা হয়েছে লাকসাম রেলওয়ে থানায়। তবে নাশকতার বিষয়ে এখনও নিশ্চিত নয় রেলওয়ে কর্মকর্তারা। জনপ্রতিনিধিদের দাবি, দুর্বল ব্যবস্থাপনা ও রেল লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। অনেক দূর থেকে তদন্ত হয়, তদন্তকারীরা অনেক পদস্থ বা বিভিন্ন জায়গার হয়, আর লোকাল কমিউনিটি জানে আসল ঘটনাটা কি। বাস্তবতা হলো রেল লাইনে দুর্বলতা ছিল, বিয়ারিং প্লেট এটা মিসিং এর কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের যদি কারো নেগলিজেন্সি থাকে, এটা অবশ্যই তার এগেইনস্টে আমরা ড্রাস্টিক অ্যাকশন নিব। আমাদের ব্রিজ স্লিপার অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু চেঞ্জ করে যাচ্ছিলাম। 15টা স্লিপার মধ্যে 3টা স্লিপার ইউএস ডিক্লেয়ার করা ছিল। 6 দিন পর শনিবার নাঙ্গলকোটে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী ও রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা। অ্যাক্সিডেন্ট এখানে যেটা হয়েছে তদন্ত সাপেক্ষ, এ ব্যাপারে কারো কোনো শৈথিল্য থাকলে আমরা অবশ্য অবশ্যই ব্যবস্থা নেব। হয়তো আমাদেরও অনেক কিছু গাফিলতি আছে কিনা সেটাও আমরা দেখব। তবে স্লিপারগুলো তো আমরা দেখলাম, এটা তো আর কোনো রকম ভুল নাই। তো আমি চাইব আর যেমন দুর্ঘটনা না হয়। পূর্বাঞ্চল রেলওয়েতে প্রায় 2000 কিলোমিটার রেলপথে রয়েছে 2800 ছোট বড় ব্রিজ ও কালভার্ট। 40% জনবল সংকট নিয়েই চলছে এই পথের তত্ত্বাবধায়ন। ডিবিসি নিউজ ডেস্ক।